ইলেকট্রোস্ট্যাটিক্সে আজকে আমাদের টপিক হলো ইলেকট্রিক ফ্লাস্ক অ্যান্ড গসস থিওরি। সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কি হয়। তোমরা হয়তো ক্লাস ইলেভেনে দেখেছ যে যদি এটা একটা সারফেস হয় তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে, পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে এরিয়ার ডিরেকশন। তার মানে এটা যদি সারফেস হয় তাহলে এইটা হচ্ছে আমার এরিয়ার ডিরেকশন। তাহলে আমরা যদি একটা এরিয়া ড্র করি এইরকম, এরকম যদি এরিয়াটা হয় তাহলে এইটা হবে সেই এরিয়ার ডিরেকশন। এটাকে যদি এই এরিয়াটার ম্যাগনিচিউড যদি হয় ডিএস তাহলে এইটা হবে ডিএস ভেক্টর বা এরিয়া ইউনিট ভেক্টর। এইবারে আমরা ডাইরেক্ট ইলেকট্রিক ফ্লাক্সকে চলে যাই। ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? আগে ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা বলছে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স। অবশ্যই ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু এনি সারফেস ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস। তাহলে আমরা এবারে ম্যাথামেটিক্যালি জিনিসটা দেখি। ধরো এই আমার একটা সারফেস আছে, তাহলে সারফেসের ডিরেকশনটা কোনটা হবে? এটা হলো আমার সারফেসের ডিরেকশন। এই সারফেসটা ছোটো অ্যামাউন্টের একটা সারফেস, আমি ধরলাম ডিএস। আর মনে করছি এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেই ইলেকট্রিক ফিল্ডটা সারফেসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে এরকমভাবে রয়েছে। তাহলে যদি আমাকে বলে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স দ্যাট পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু এনি সারফেস, তাহলে কোন দিক করে পাস করতে হবে? এই দিক করে পাস করতে হবে। তাহলে ই এর কত কম্পোনেন্ট এই দিক করে পাস করছে? ই কস থিটা। এবারে তোমাদেরকে যখন আমি লাইন্স অফ ফোর্স বলেছিলাম তখন দেখবে আমি বলেছিলাম যে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পার ইউনিট এরিয়া ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। আর সেই নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যেটা পারপেন্ডিকুলারলি পাস করে এই সারফেসের, এই সারফেসটা পারপেন্ডিকুলারলি পাস করে বা এরিয়ার দিক করে পাস করে, সেটাকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলছি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স এইটুকু সারফেসের সঙ্গে যেটা লিঙ্ক হয়ে আছে, লেট দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস ডিএস, দ্যাট মিনস এই সারফেসটা বি ডিফাই। আমি ধরো ওই ফ্লাক্সটাকে ডিফাই দিয়ে লিখছি, তাহলে সেই ডিফাইটা কোন লাইন্স অফ ফোর্সগুলো হবে? সেই ডিফাইটা হবে এই ই, এই ডিফাইটা হবে এই ডিএস এর মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি যতগুলো লাইন্স অফ ফোর্স গেছে, তার মানে সেটা হচ্ছে সেই নাম্বার অফ লাইন্স অফ ফোর্স। সেটাকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পারপেন্ডিকুলারলি যতটা ইলেকট্রিক ফিল্ড গেছে সেটা পাবো। তাহলে ডিফাই ইকুয়াল টু আমরা কী পেয়ে গেলাম? ডিফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু ই কস থিটা পেয়ে গেলাম। অর ডিফাই ইকুয়াল টু আমরা তাহলে কী বলতে পারি? ই কস থিটা ইনটু ডিএস। তার মানে দেখো ইও একটা ভেক্টর আর ডিএসও একটা ভেক্টর এবং তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থিটা, তাহলে ই ডিএস কস থিটা ইকুয়াল টু আমরা কী বলতে পারি? ই ভেক্টর আর ডিএস ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে পারি। তোমরা ভেক্টরের ডট প্রোডাক্টে জেনেছো, তাহলে ডিফাই ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? ই ডট ডিএস। ডট প্রোডাক্ট কি কোয়ান্টিটি হয়? স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কি কোয়ান্টিটি? সো ইলেকট্রিক ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে যদি আমাকে কোনো জায়গায় টোটাল ফ্লাক্স বার করতে বলে তাহলে এইরকম আমরা ই ডট ডিএস করবো, এটা হচ্ছে ছোট্ট এরিয়া ডিএস এর জন্য ফ্লাস্ক। এবার ধরো এরকম বড় এরিয়া আছে, তাহলে টোটাল সারফেসটার উপরে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। তাহলে টোটাল ফ্লাস্ক হবে টোটাল সারফেসটার উপরে ইন্টিগ্রেশন। এখানে এস লিখলাম তার মানে হচ্ছে টোটাল সারফেসের উপরে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে এটা হলো আমার ইলেকট্রিক ফ্লাস্ক। দেখো খুব ইজি, যেরকমভাবে বললাম জাস্ট ওরকমভাবে সিস্টেমেটিক্যালি মনে রাখবে। তাহলে ইলেকট্রিক ফ্লাস্কের ইউনিট কী হবে? আমরা দেখেছি যে
ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হয় ইউনিট অফ ফ্লাক্স। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম ইনটু মিটার স্কোয়ার। ওর আর একটা ইউনিট দেখেছিলাম মনে করে দেখো, ইলেকট্রিক ফিল্ডের ভোল্ট পার মিটার, তাহলে ভোল্ট পার মিটার ইনটু মিটার স্কোয়ার, এরিয়া, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু ভোল্ট ইনটু মিটার। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের আরেকটা ইউনিট হয় ভোল্ট ইনটু মিটার, বা আমরা বলতে পারি নিউটন পার কুলম ইনটু মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ডাইমেনশনটা নিজেরা বাড়িতে বার করবে, যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করবে বা কমেন্টে লিখে পাঠাবে আমাকে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা কত হবে সেটা আমরা বার করতে পারলাম। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফ্লাক্সটা কীভাবে বার করা যায়, কত সহজে কোনো একটা পার্টিকুলার সার্ফেসের ক্ষেত্রে আমরা বার করতে পারি। তার জন্য একটা থিওরেম আছে, যেই থিওরেমটার নাম হলো গস থিওরেম। মন দিয়ে শোনো থিওরেমটা কি বলছে। থিওরেমটা বলছে দ্য ইলেকট্রিক ফ্লাস্ক অফ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড থ্রু এনি ক্লোজ সারফেস ইকুয়ালস টু ওয়ান বাই এপসাইলন জিরো টাইম। সেটা তুমি ওয়ান বাই এপসাইলন টাইম তো লিখতে পারো, যদি সারাউন্ডিং এর মিডিয়ামটাকে তুমি ধরে নাও যে তোমার পারমিটিভিটি এপসাইলন, তাহলে লিখতে পারো ওয়ান বাই এপসাইলন জিরো টাইম লিখতেও কোনো অসুবিধা নেই। নেট চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। তাহলে কি বলছে, দ্য ইলেকট্রিক ফ্লাক্স অফ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড থ্রু এনি ক্লোজড সারফেস। তার মানে এই গস থিওরেমের মাধ্যমে আমরা কোন ইলেকট্রিক ফ্লাক্সটা বার করতে পারবো, যদি কোনো ক্লোজড সারফেস থাকে সেই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্সটা যাবে সেটা আমরা বার করতে পারবো, এবং সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, ওয়ান বাই ইপসাইলন জিরো টাইমস টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য সারফেসের সঙ্গে ইকুয়াল হবে। সাপোজ মনে করো এটা আমার একটা ক্লোজড সারফেস, এর মধ্যে চার্জ আছে আমার কিউ, তাহলে আমি যদি এই এই টোটাল সারফেস এরিয়াটার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করি সেই ফ্লাক্সটা ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে ম্যাথামেটিক্যালি বলতে গেলে আমাকে কি বলতে হবে, ম্যাথামেটিক্যালি বলবো দেখো আমি ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা আমার ফ্লাক্স হয়ে গেল। এবার দেখো আগেরটাতে আমরা যখন ফ্লাক্স বার করেছিলাম তখন দেখো সারফেসের ওপরে ইন্টিগ্রেশন করেছিলাম, এখানেও সারফেসের ওপরে ইন্টিগ্রেশন করবো, কিন্তু এখানে একটা কন্ডিশন আমার বলা রয়েছে ক্লোজ সারফেস, তাহলে এখানে আমার ইন্টিগ্রেশনটা হবে ক্লোজ সার্ফেসের উপরে। হলো ক্লোজ সার্ফেসের উপরে ইন্টিগ্রেশন, এইটা ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড মানে কি, এই সার্ফেসটা যতটা চার্জ এনক্লোজ করেছে সেইটা বাই এপসাইলন জিরো। তাহলে আমাকে যদি বলে গস থিওরেম কীরকম সার্ফেসের ক্ষেত্রে ভ্যালিড, গস থিওরেম এনক্লোজ সার্ফেসের ক্ষেত্রে ভ্যালিড বা ক্লোজ সার্ফেসের ক্ষেত্রে ভ্যালিড, আর কোন চার্জটাকে আমার দেখতে হবে, আমার চার্জটা দেখতে হবে হচ্ছে যেটা আমার এনক্লোজড চার্জ আছে। এবারে এই এনক্লোজ চার্জটা যদি ডিসক্রিট চার্জ হয় তাহলে তো খুব ভালো, ধরো তিনটে প্লাস চার্জ পাঁচটা মাইনাস চার্জ আছে, আমরা নেট চার্জটা বার করে নিতে পারবো। কিন্তু যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয়, চার্জ ডিস্ট্রিবিউশন মানে ধরো এইরকমভাবে একটা লাইন বলে দিয়েছে, দিয়ে বলেছে এর মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউট করা আছে, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে তখন আমাকে কি করতে হবে, ল্যামডা ডিএল, এটা হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। লাইন চার্জ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা লাইনের মধ্যে একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আর এখানে আমরা করলাম কি ল্যামডা ডিএল এর উপরে ইন্টিগ্রেশন করলাম। তাহলে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, মানে তুমি যখনই ডিস্ট্রিবিউশন থাকবে তখন তুমি পার্টিকুলার একটা পয়েন্টের চার্জ তো বলতে পারবে না, তার মানে কন্টিনিউয়াস একটা ডিস্ট্রিবিউশন আছে, তার মানে তখন তোমাকে লাইন চার্জ ডেন্সিটিটা জানতে হবে। লাইন চার্জ ডেন্সিটি মানে ইউনিট লেন্থে কতটা চার্জ আছে, যেমন ধরো এখানে যদি টোটাল চার্জ হয় কিউ, আর টোটাল একটা তোমার ওয়্যারের লেন্থ হয় যদি এল, তাহলে কিউ বাই এল ইজ ইকুয়াল টু আমার হবে ল্যামডা, এই ল্যামডাটা হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি। এই ল্যামডাটার নাম কী দিলাম, লাইন চার্জ ডেন্সিটি। সিমিলারলি যদি একটা সারফেস হতো,
সেই সারফেসের মধ্যে যদি চার্জটা ছড়ানো থাকতো, এরকম একটা সারফেস আছে, সেই সারফেসের মধ্যে চার্জটা ছড়ানো আছে, তাহলে সেখানে কি হতো? সিগমা ডিএস হতো, যেখানে সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, ডিএস হচ্ছে ছোট্ট এরিয়া, তার উপরে ইন্টিগ্রেশন করেছি, তাহলে আমরা টোটাল সারফেসে কতটা চার্জ আছে সেটা আমরা পেয়ে যাব। এটা হলো কিউ, এক্ষেত্রে এটা হলো কিউ, এটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি এই সিগমাটা, আর এটা হচ্ছে সারফেসের মধ্যে কতটা চার্জ ছড়িয়ে আছে। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এ, এ মানে এরিয়া আর কিউ মানে হচ্ছে টোটাল চার্জ, তাহলে টোটাল চার্জ পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে আমার সিগমা। আর যদি এটা এরকম ভলিউম থাকতো, যদি এরকম ভলিউম থাকতো, তার মধ্যে যদি চার্জটা ডিস্ট্রিবিউট করা থাকতো পুরোটা এরকম ভাবে, তাহলে সেটাকে আমরা লিখতাম টোটাল চার্জ ইজ ইকুয়াল টু রো ইনটু ডিভি, যেখানে ডিভি হচ্ছে এই স্মল ভলিউমটা আর রো হচ্ছে, তাহলে কি হতো, এটা সিগমাটা সারফেস চার্জ ডেন্সিটি, এটা লাইন চার্জ ডেন্সিটি, তাহলে রোটা হতো আমার ভলিউম চার্জ ডেন্সিটি, অ্যান্ড সেটা ইকুয়াল টু হতো আমার ওই কিউ বাই এ। এরকমভাবে আমরা পেতাম ভলিউম চার্জ ডেন্সিটিটা। তাহলে এইরকমভাবে আমাদের যদি কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে এরকমভাবে আমাদের লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি আর ভলিউম চার্জ ডেন্সিটি বার করে সেইখান থেকে আমরা টোটাল চার্জটা বার করতে পারি। তাহলে গস থিওরেম আমরা বুঝলাম, গস থিওরেমের এটা প্রুভও করা যায়, কুলম্বস ল দিয়ে প্রুভ করা যায়, কিন্তু প্রুফটা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা কখনো আসে না বা সিলেবাসে নেই আমরা বলতে পারি, জাস্ট তোমাদের স্টেটমেন্টটাই রয়েছে। তবু যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি পরে এটা করে দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা কতগুলো পার্টিকুলার কেসে দেখি ফ্লাস্ক কত হয়। তাহলে ফ্লাস্ক বার করতে গেলে দেখো আমাকে কি করতে হবে, খুব ইজি, কোনো একটা সার্ফেসের মধ্যে ফ্লাস্ক বার করতে বললে সার্ফেসটা প্রথমেই আমরা দেখে নেবো ক্লোজ কি ক্লোজ নয়, যদি ক্লোজ হয় দেখবো ওর ভিতরে কতটা চার্জ আছে বাই ইপসাইলন জিরো, করে দিলেই আমরা ফ্লাস্কটা পেয়ে যাব। দেখো ধরো আমাকে বলেছে এরকম একটা ক্লোজ সার্ফেসের মধ্যে একটা ডাইপোল আছে, এবার বলেছে ফ্লাক্স কত হবে, কত ফ্লাক্স হবে দেখো, এরকম যদি একটা ডাইপোল থাকে তাহলে নেট চার্জ কত, নেট চার্জ এনক্লোজড ইকুয়াল টু জিরো, তাহলে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স ইকুয়াল টু জিরো। এইবারে আমাদের আর একটা ডিস্ট্রিবিউশন আছে, কীরকম, এরকম একটা কিউব আছে বা ঘনক আছে, চার্জটা বলেছে সেন্টারে আছে, তাহলে একটা কিউব আছে তার সেন্টারে একটা চার্জ আছে, কত চার্জ আছে আমি ধরে দিলাম কিউ চার্জ আছে। এবারে বলেছে এখানে ফ্লাস্ক কত হবে, দেখো ফ্লাস্কের তাহলে কত ফর্মুলা কি, টোটাল সার্ফেসটার মধ্যে এনক্লোজ সার্ফেস তো, তাহলে টোটাল সার্ফেসের মধ্যে যদি টোটাল ফ্লাস্ক হয়ে গেল, ফ্লাস্ক ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো, এটা হয়ে গেল আমার এই ক্ষেত্রে ফ্লাস্ক। আচ্ছা যদি এইরকম কন্ডিশন থাকতো একটা, ধরো এরকমই একটা আমাকে কিউব দিয়ে দিয়েছে, কিউব দিয়ে বলেছে চার্জটা যে কোনো একটা কর্নারে রয়েছে, এরকম একটা কর্নারে রয়েছে চার্জটা, দেখো কর্নারে থাকলে কি হবে, কর্নারে থাকলে দেখো এই চার্জটা পুরোপুরি এই যে কিউবটা, এই কিউবটার অন্তর্গত নেই, তার মানে এই চার্জটাকে যদি পুরোপুরি এনক্লোজ করতে হয় তাহলে আমাকে চারদিক দিয়ে আরো কটা কিউব দিতে হবে, দেখো এরকমভাবে যদি আমাকে এনক্লোজ করতে হয় এখানে একটা দিতে হবে, এরকমভাবে এই পিছনের দিকে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, তাহলে কটা হলো, নিচে দেখো এরকম তিনটে দিতে হলো আমাকে চার্জটাকে পুরো এনক্লোজ করার জন্য, এটা ছিল এই একটা দিতে হলো, এই একটা দিতে হলো, একটা দিতে হলো, তিনটে, আর ওপর সারফেসটাকে এনক্লোজ করার জন্য আরও চারখানা দিতে হবে, তাহলে টোটাল সাতখানা কিউব আমাকে অ্যাড করলে তবে এই চার্জটা সেই আটটা কিউবের সেন্টারে পড়লো, তার মানে আটটা কিউবের জন্য আমার তাহলে ফ্লাক্স হয়ে গেল, তার মানে এখানে আমাকে এটা সিমিট্রি করতে গেলে কি করতে হবে, এরকমভাবে আটটা কিউব তৈরি করতে হবে, বুঝে গেছো, আমি আর ছবিটা আঁকছি না, এরকম করে ওপরে আরো চারটে দিতে হবে, তাহলে টোটাল আটটা কিউবের জন্য টোটাল ফ্লাস্ক হবে আমার কিউ বাই এপসাইলন জিরো, কারণ আমাকে বলেছে ফ্লাস্ক বার করার সময় তুমি দেখবে ক্লোজ সারফেসের ভিতরে কতটা চার্জ আছে, তাহলে কেন আমি এখান থেকে আরেকটা কিউব দিলাম, আরো আট সাতটা কিউব দিলাম, কারণ এই চার্জটা পুরোপুরি এনক্লোজ ছিল না, কর্নারে রয়েছে তো বাইরের দিকটা ফাঁকা রয়েছে, ওই কারণে এটাকে এনক্লোজ করবার জন্য সিমিট্রিক্যালি আমাদের সাতখানা আরো কিউব দিতে হলো, তাহলে টোটাল হয়ে গেল আটটা কিউব, তাহলে আটটা কিউবের জন্য আমার ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো, তাহলে এখানে কটা কিউব আছে, একটা কিউব আছে, তাহলে একটা কিউবের জন্য ফ্লাক্সটা কত হবে, প্লাস ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এইট এপসাইলন জিরো। এবারে যদি তোমাকে আর একটা দেয়, এরকম একটা দিয়েছে তোমাকে কিউব, দিয়ে বলেছে
যে কোনো একটা সাইডের সেন্টারে আছে, ধরো আপার সাইড মানে আপার যে সারফেসটা তার সেন্টারে রয়েছে চার্জটা। তাহলে এটাকে যদি তোমাকে এনক্লোজ করতে হয় তাহলে দেখো কোনো ঝামেলা নেই, তুমি ওপরে জাস্ট আর একটা এরকম ভাবে দিয়ে দেবে তাহলেই এনক্লোজ হয়ে যাবে। তুমি যদি ওপরে আর একটা কিউব এরকম ভাবে দিয়ে দাও তাহলেই এনক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে কটা কিউব লাগছে? দুটো কিউব লাগছে। তাহলে যদি দুটো কিউব লাগে তাহলে দুটো কিউবের জন্য আমার ফ্লাস্ক হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে একটা কিউবের জন্য কত হবে? কিউ বাই টু এপসাইলন জিরো হবে। তাহলে এটার ক্ষেত্রে ফ্লাস্ক হবে কিউ বাই টু এপসাইলন জিরো। আর একটা ধরো এখানে এরকম ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে ধরো তিনটে প্লাস চার্জ আছে তিনটে মাইনাস চার্জ আছে, তাহলে এটার ক্ষেত্রে ফ্লাস্ক কত হবে? সেই একই ব্যাপার, আমাকে টোটাল এনক্লোজ চার্জ দেখতে হবে। এনক্লোজ চার্জ কত? জিরো। তাহলে জিরো বাই এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু জিরো। এরকমভাবে আমরা সিম্পল ক্লেসে ফ্লাস্ক ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা, তার মানে গস থিওরেমটা অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন করবার থিওরেম? ফ্লাস্ক ক্যালকুলেশন করবার থিওরেম। এইবারে কিছু কিছু পার্টিকুলার কেসে আমরা দেখব এই থিওরেমটাকে কাজে লাগিয়ে ফ্লাস্কটা আমরা বার করে সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটিটাও বার করতে পারি। তাহলে সেই সমস্ত কেসে আমরা গস থিওরেমটা অ্যাপ্লাই করব এবং সেই জায়গাটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও কমেন্টে জানাবে। লাস্ট ক্লাসের যে টিউটোরিয়ালটা, এই লাস্ট টিউটোরিয়ালটা যেটা, সেইটার লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ।